জনগণের কথা এবং এই জনগণ এর আন্দোলন করবে
আপনারা জনগণের সামনে তা সম্মুখিত করবেন। আমরা কিসের জন্য দান ক্ষমতা করব, কার কাছে করব, তিনি জেনে শুনেই বাংলাদেশ থেকে ধ্বংসের শেষ সীমা নিয়ে যাব। সুতরাং আমাদেরকে একটি কাজ করতে হবে, এই সরকার একদিন থাকলে যে ক্ষতি হয় সেই ক্ষতি দুই বছরে পূরণ করা সম্ভব না। তাই এই মুহূর্তে এই সরকারের পদত্যাগ এবং একটি সুষ্ঠুভাবে নির্বাচনের মধ্য দিয়ে একই গণতান্ত্রিক সরকার গঠন অত্যন্ত জরুরি। কারণ যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না তাদের কোনো দরদ থাকে না জনগণের জন্য। যারা মিডনাইট গভর্নমেন্ট, মিডনাইট গভর্নমেন্ট কখনো জনগণের কথা রক্ষা করে না, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। আজকে একটি স্থানীয় সরকার নির্বাচন লক্ষ্য করবে, এরা হিরিক চলছে, খুব খারাপ করি। এখানে কোনো রাজনৈতিক প্রার্থী নয়, তারা তারা প্রতিদ্বন্দ্বিতা করেন করতে তারা রাজি না। তারা যাকে দিবে তাকে পাশ করতে পারবে। এইখানে দেখেন আজ করে কাল করে সাতজন মারা গেছে, এবং জোর করে প্রত্যাহার তাকে বাড়ি ছাড়া ঘর ছাড়া করছে। এখন বুঝতে পারেন যদি বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করত তাহলে এতদিন কি আমার হয়ে যেত। সেই কারণেই তাদের নিজের দলের লোকটা প্রতিযোগিতা করছে, সেই প্রতিযোগিতাই তারা মেনে নিতে পারে না। তার মানে হল এক কথায় শেখ হাসিনার সরকার শেখ হাসিনার আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, ভোটের অধিকারে বিশ্বাস করে না। আমাদের লড়াই ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, আমাদের লড়াই এই মিডনাইট গভর্নমেন্ট অনির্বাচিত সরকার যারা পুলিশ ল্যাবের মাধ্যমে রাতের বেলায় জনগণের ভোট চুরি করেছে, এই ভোট চুরিকে সরকারের কোনো কিছু দাবি আমরা মানি না। কারণ জনগণের পক্ষ থেকে একটি দাবি আছে যে সকল কিছুর পরিত্রাণ হয় শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে। আমরা আশা করব যে জনগণের প্রতি শ্রদ্ধা রেখে আপনি পদত্যাগ করুন। আপনি গত পরশু দিনের আগের দিন বলেছেন বিদেশের মাটিতে বসে বিএনপির কর্মী অবস্থা বেহাল, খুব কষ্ট লাগে। বিএনপির যখন বেহাল অবস্থা এই সুযোগে পদত্যাগটা করেন, তারপর একটা সুষ্ঠুভাবে নির্বাচন হয়, তারপরে দেখবেন বাংলাদেশে কোথাও আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। যেদিন আপনি পদত্যাগ করবেন দেশের গ্রামে গ্রামে ওই গ্রামে পুরস্কার ফেসবুক নাগারে থাকবো, এদিকে আসবেন না এই গ্রামে কোনো আওয়ামী লীগ নাই। অর্থাৎ আওয়ামী লীগ নামক কোনো বস্তু বাংলাদেশে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে। সেই জন্যে এই অহংবোধ আর এই অহংটা পরিহার করুন, কারণ জনগণের ভোটে যদি নির্বাচিত হতেন তাহলে গর্ব করার স্বাস্থ্য, অহংকার করার স্বাস্থ্য, যারা জনগণের ভোট চুরি করে নির্বাচনে সরকার গঠন করে প্রশাসন করে তাদের মুখে কোনো অহংকার মানায় না। মাথা নিচু করে বরকা পূর্বে রাস্তায় হাঁটতে হবে, জনগণের সামনে বুক টান করে হাঁটার কোনো সুযোগ নাই। একবার পরীক্ষা করে হেঁটে দেখেন, দেখবেন জনগণ কি উপহার আপনাকে দেয়। সেজন্য বলছি যে 30 লক্ষ শহীদের বিনিময়ে, অনেক মহাবলের সংগ্রামের বিনিময়ে, অনেক ভাইয়ের প্রাণের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের মালিক জনগণ। জনগণের মালিকানা জনগণকে ফেরত দিন, তা নাহলে জনগণ তার মালিকানা প্রতিষ্ঠিত করতে বাধ্য হবে। আজকে বিচার বিভাগের কি অবস্থা, একটি রায়ের মধ্যে প্রমাণ হয়ে গেল বিচার বিভাগ বলতে কোনো বিভাগ নাই, সেটা যে শেখ হাসিনার নিজস্ব বিভাগ। তার ইচ্ছার বাইরে বিচারপতিরা কোনো রায় দিতে পারে না। সুরেন্দ্র সেনা যদি দুর্নীতি করে তাহলে এই দুর্নীতিকে বিচারপতি থাকাকালীন করছে। সুরেন্দ্র সেনাকে আপনারা ইমপিচমেন্ট করলেন না কেন, তাকে বরখাস্ত করলেন না কেন, তার কাছ থেকে জোর করে পদত্যাগপত্র নিলেন কেন, তাকে জোর করে বিদেশে পাঠালেন কেন? সুতরাং একটি দৃষ্টান্ত, যে দৃষ্টান্তটি জাতীয় জীবনের আগামী দিন যার প্রভাব পড়বে,
এই দৃষ্টান্ত কখনো সুখকর হয় না। দেশের প্রধান বিচারপতি যদি বিচারপতিকে জবরদস্তি দেশের থেকে বিদেশে পাঠিয়ে তাকে এইভাবে জেল দেওয়া হয়, আজকে যারা বিচারপতির আসরে আছেন তারা কখনো ন্যায় বিচার করতে পারবেন না। তারা তখন তাদের আইন এবং বিবেক দিয়ে কোনো মামলার মীমাংসা করতে পারবেন না। সরকারকে সন্তুষ্ট করতে গেলে আগামী দিনে বিচারপতিরাও করবেন প্রশ্নের জালে আটকা করবেন, অর্থাৎ যে বিচার বিচারপতি বিচারপতিদের প্রতি সাধারণ মানুষের যে একটি সমর্থন একটি ভালোবাসা একটি সম্মান এবং শ্রদ্ধার অবস্থান ছিল, সেই শ্রদ্ধার অবস্থানটা সত্য এখন প্রমাণ হয় যে বিচারপতিরা ঘুষ খায়, এক যখন যখন খায় বাকিরা খায় না, এটাও বিশ্বাস করা কঠিন হয়ে দাঁড়াবে। সুতরাং একবার ভাবুন, একটু ক্ষমতায় থাকার জন্য দেশের যে নৈতিকতার অবক্ষয়, গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়, মানবতা বলতে কোনো জিনিস নাই, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠী এবং ধর্মীয় সংখ্যালঘুদের সিরিজভাবে একের পর আক্রমণ, একের পর এক মন্দির ভাঙেন, এবং এই ভাঙ্গার মধ্য দিয়ে বিএনপির উপর দায় চাপানোর জন্য তিনি ভালো স্বাস্থ্য চান, ভালো স্বাস্থ্য পারেন না। এই সাম্প্রদায়িক ঠিক বা আজকে বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নাই, প্রাক্সবতীর বৃহত্তম একটি দেশ ভারত, সেই ভারতের 33 কোটি মুসলমানের বাস, এর মধ্যে ত্রিপুরা আসাম এবং ভারতের বিভিন্ন জায়গায় মুসলিম জনগোষ্ঠীর উপর অত্যাচার নির্যাতন চলছে। সেই কারণে বলব শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকার জন্য এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিনষ্ট করার আপনাদের কোনো অধিকার নাই। মানুষকে মানুষে মানুষে খুনাখুনি মানুষে মানুষে ধন সম্পদ লুটপাট করার মতো একটা অরাজক পরিস্থিতি বর্তমান গণতান্ত্রিক বিশ্ব মেনে নিতে পারে না। তাই বলবো আপনারা এখানেই স্টপ, এখানেই স্টপ করেন এবং একটি সুষ্ঠুবাদ নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনে দিয়ে নিজের উন্নয়নের কাজ নিজের জনপ্রিয়তা যাচাই করুন। এই আহ্বান রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানি। আমি আমার বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল ঢাকা জেলা জিন্দাবাদ, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ, চলমান আন্দোলনের যিনি নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।